আপনি যে কথা বললেন যে এই যে একটি বাচ্চা, সে হয়তো জন্মের পর থেকে কানে শুনতে পায় না, আমরা মূক ও বধির বলে দিই, কারণ কানে না শুনলে মুখে কথা বলা যায় না। একটা দারুণ দিক তুলে ধরলেন আজকে আলোচনায়, যে তার মানে যদি সে কোনো সমস্যা নিয়ে জন্মায়, সেটা কিরকম ধরনের অবধি হতে পারে যে কানে তাকে শুনিয়ে দিয়ে তার কথা বলাও চালু করা যায়? কারণ মা বাবারা ভাবেন যে আমার বাচ্চা আর কোনোদিন কথা বলবে না, সে কি বোবা কালা, মানে এই যে শব্দটা বড় মারাত্মক, মানে ধাক্কা দেয় মা বাবাকে। এবং এক্ষেত্রে হয়তো একটা সার্টিন পার্সেন্টেজে হয়তো আমাদের ভারতবর্ষে এরকম শিশুর জন্ম হয়। তো আজকে যে দিকটা আপনি তুলে ধরলেন, মানে সত্যি বলছি আপনি আলো ফেললেন বোধহয় অন্ধকারে। তো ডাক্তার একটু প্লিজ বলুন যে এই রকম যাদের সমস্যা, মানে তারা কোন সময় আপনার সঙ্গে যোগাযোগ করবে? এবং বোঝা তো যায় যে বাচ্চা কথা বলছে না, হাত পা নাড়ছে, সবই হচ্ছে, কানে হয়তো শুনতে পাচ্ছে না। ওই একটা হিন্দি সিনেমা ছিল কোশিশ বলে, সেখানে এইটা আমরা দেখেছিলাম যে আওয়াজ করছে কিন্তু আওয়াজটা মানে ঝুমঝুমির মধ্যে সেই দানাগুলো ছিল না বলে আওয়াজ হচ্ছিল, মানে গল্পটা একটু অন্যরকম ছিল, মা বাবা কিন্তু বোবা এবং কালা ছিলেন। তো এক্ষেত্রে কোন সময় বোঝা যাবে যে বাচ্চাকে আমরা নিয়ে আসবো আপনার কাছে, সেটা যদি খুলে বলেন। দেখুন, আজকালকার মানে অনেক সময় প্রোটোকলই হচ্ছে জন্মানোর পরে বেশ কিছু টেস্ট করা হয়, অনেক হসপিটালে সেটা ম্যান্ডেটরি করা হয়েছে। প্রথম এখন এই ব্যাপারটা নিয়ে খুবই ভাবা হচ্ছে যে যেন আর্লি স্টেজে যেন ডায়াগনোসিস হয়ে যায়। এছাড়াও অনেক সময় যদি মায়ের কোনো রোগ টোগ হয়ে থাকে বাচ্চার, বা জন্মের সময়ও বাচ্চা যদি জন্ডিস টন্ডিস হয় বা অনেক সময় ফিভার হয়, তাহলে নার্ভ লসের একটা সম্ভাবনা থেকে থাকে। তো তখন পেডিয়াট্রিশিয়ান আমাদের কাছে টেস্ট করতে বলে এবং আমরা টেস্ট করে কনফার্ম করি বাচ্চা কম শুনছে কিনা, বা কয়েকবার দু একবার চেক আপ করতে হয় যে শুনছে কিনা এইটা। আর একটা হচ্ছে নর্মালি যদি আপনি বাচ্চার মোটামুটি এক বছর বা তার আগে থেকে যদি হঠাৎ করে দেখেন যে বাচ্চাটা বেসিক্যালি কম শুনছে, কি করে বুঝবেন? মনে করুন ঘুমের সময় আওয়াজ হলেও তো উঠে পড়ে বাচ্চা না, বা একটু ডাকলেও মানে কোনো আর ঝুমঝুমি দিলেন বা কোনো একটা সাউন্ড ক্রিয়েট করলেন, বাচ্চার মাথা ঘোরা বেলিস কথা না বলুক। তো এটা যদি দেখেন যে বাচ্চাটা রেসপন্স করছে না, বা শব্দ করলে কোনো দিকে তাকায় না, নিজের আপন মনে নিজে নিজে খেলতে থাকে, সেগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে বাচ্চা কিন্তু শুনছে কিনা জানতে হবে। তার কারণটা হচ্ছে কি, আপনার যে এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্বন্ধে একটু লোকজনের ধারণা কম আছে। কিরকম লোকে ভাবে, আচ্ছা কক্লিয়ার ইমপ্ল্যান্ট বসিয়ে কাল থেকে দিয়ে বাচ্চাটা কথা বলছে, আর উম করে কথা বললেন। কক্লিয়ার ইমপ্ল্যান্ট মানে হচ্ছে যে আপনি একটা শোনার জায়গা বানালেন ফার্স্ট কক্লিয়া। তো তার ফলে ভাবুন, একটা জন্মের পর থেকে বাচ্চারা শুনেছে, সে এক বছর দেড় বছর পর্যন্ত শুনে শুনে তবে সে কথা বলতে শিখলো, তার মানে পুরো সে ট্রেন্ড হলো দেড় বছর পর্যন্ত, তারপরেও কথা শেখানো হয়, তারপরেও আস্তে আস্তে করে কথা ডেভেলপ করতে থাকে, দু তিন বছর চার বছর পর্যন্ত অনেকের ডেভেলপমেন্ট হয় প্রপারলি। তো এখন ভাবুন, আপনি যদি আপনি দু বছরে বা তিন বছরে বাচ্চাকে আপনি যদি কক্লিয়ার ইমপ্ল্যান্ট করলেন, তার মানে আপনাকে ততটা টাইম দিতে হবে বাচ্চাকে কথা শেখাতে, প্রপার কথা শেখাতে। কিন্তু আলটিমেটলি কিন্তু সে কিন্তু একদমই নর্মাল হয়ে যাবে, কিন্তু অনেক আগে থেকে। তাহলে আপনাকে এই ব্যাপারটা যদি ঠিক করেন তবে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি অনেক পরে শুরু করেন, পাঁচ বছরের পরে শুরু করলেন যদি কক্লিয়ার ইমপ্ল্যান্টের ব্যাপারটা, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে গেল। তার মানে এই যে পাঁচটা বছরও ডেভেলপমেন্টটা পিছিয়ে গেল। সেই জন্য আমরা বলি যে যদি বাচ্চা ডিলে স্পিচ, কথা ভালো করে বলছেন, দুটো জিনিস কথা, এই যে আমাদের কাছে প্রচুর প্রতিদিনই পেশেন্ট পাই আমি, মনে করুন এই ধরনের পেশেন্ট যে ডাক্তার কথা বলছে না, কিছু বাচ্চা কক্লিয়ার ইমপ্ল্যান্টের জন্য আসে বা জেনে আসে, কিছু বাচ্চা আছে জানেই না কথা বলছে না। তো আমরা দেখি যে টেস্ট করে দেখি যে তাকে ঘুম পাড়িয়ে একটা দুটো টেস্ট করতে হয়, টেস্ট করে দেখি যে সে শুনতে পাচ্ছে, তখন বলে যে ডাক্তার শুনতে পাচ্ছে, তার কথা বলছে না কেন। কিছু ক্ষেত্রে কী কী বেসিক কারণ, দেখুন একটা মানুষ যখন কানে শুনছে, আমি যে আপনার সঙ্গে কথা বলছি মানে আমি প্রথম কানে শুনছি, তারপরে আমার ব্রেন বলছে কি বলতে হবে, তবে আমি মুখ দিয়ে ল্যারিংস দিয়ে কথা বলছি। অনেকে বলে গলা বোধহয় ডিফেক্ট আছে তার জন্য কথা বলছে, এটা একদম ভুল ধারণা। গলা ডিফেক্টে কি কথা বলবে, সে তো কাঁধে কি কথা হবে, কাঁধে যখন সে তার মানে ভোকাল কর্ড তার আছে, কথা বলতে হবে। জিভে টাংটাই থাকতে পারে, কিন্তু টাংটার জন্য কিছু প্রোনাউন্সেশনে গন্ডগোল হবে, একটু কম বেশি হবে, কিন্তু কখনো কথা আটকাবে না। তার মানে কি বাকি রইল, একটা মানুষ শুনলে যদি ব্রেন তার কাজ করে তাহলে কিন্তু সে কথা বলবে। তাহলে কখন সে কথা বলবে না, তারপরে শুনছে অথচ কথা বলছে না, মানে তার মানে ব্রেনেরও গোলবাল থাকতে পারে, সেটাও দেখতে হবে। বেশ কিছু প্রবলেম আছে বাচ্চাদের, যেগুলোর জন্য একটু আইকিউ লেভেল কম বা কিছু একটা প্রবলেম আছে, সেগুলো আলাদা ট্রিটমেন্ট চলে যাবে। তারপরে তার মানে কানে শুনলো, ব্রেন ঠিক তো হলো, মানে তারপরেও কথা বলছে, মানে ডিলেড স্পিচ,
তাকে স্পিচ থেরাপি করাতে হবে, তার মানে সে কথা বলবে আজ না হয় কাল, তাকে একটু লেগে থাকতে হবে। মা বাবা অনেক সময় মোবাইল দিয়ে দিয়েছিল আর বাচ্চা কথা বলছে না। দেখুন বাচ্চা কথা যে বলাটা না স্যার, এটা কিন্তু বাচ্চার কাছে কষ্ট। আমরা বক বক করে কথা বলছি মানে আমরা ভাবছি বোধহয় আমরা তো কোনো কষ্টের ব্যাপারই নেই, কিন্তু দেখুন যে বাচ্চা জীবনে কথা বলেনি তার কাছে কিন্তু কথা বলাটাও কিন্তু একটা কষ্ট। তো আপনি যদি তার ইশারায় সব কিছু কাজ চালিয়ে নিতে পারে, সে এই মোবাইল ফোন দিয়ে দিয়েছে গার্জেন না ফালতু আর বকবে কেন, ওর সঙ্গে বক বক করবো না, তো মোবাইল দিয়ে দিচ্ছে, এই যে ইশারা বলছে তো দিয়ে দিচ্ছেন, তাহলে কেউ ভাববে এই তো কাজ চলে যেত, কষ্ট করে কেন কথা বলবো। যে মানুষটা কোনোদিন হাঁটেনি তার কাছে কিন্তু বসে থেকে হাঁটাটা বিরাট কষ্ট। যে মানুষটা কোনোদিন কথা বলেনি তার কাছে কিন্তু প্রথমেই কথাটা বলাটা কিন্তু খুব কষ্টের, তাহলে সে না কথা বলার চেষ্টা করবে অলটাই। তার মানে তাকে কথা বলাতে গেলে বাবা মার উচিত হচ্ছে যে তাকে কন্টিনিউয়াস ইশারাকে পাত্তানা দেওয়া, মানে কথা বলতে বারবার করে বলা বা না জানার ভান, তাহলে বাধ্য হয়ে বলবে জল জল জল, একসঙ্গে জল বলে থাকবে কষ্ট করে বলতে বলতে, কিন্তু সে ভাববে কথা বলাটা কষ্টকর নয়, সে কথা বলতে থাকবে। তো এই যে জিনিসটা, তো এটা তো বুঝতে হবে আমার তার মানে কানে শোনা হলো কিনা, ব্রেন আমার ঠিকঠাক আছে কিনা, এরপরে এলো আমার কথা বলা, তার মানে বাকি দুটো ঠিক তাহলে ডিলেড স্পিচ হচ্ছে। সেটার জন্য গার্জেনদের কীভাবে সতর্ক হতে হবে, আর আমাদের কাছে আমরা স্পিচ থেরাপি করি, আমার সেন্টারে রেগুলার স্পিচ থেরাপি চলে, তো এইগুলো আমরা ডেভেলপ করাই আর কি, তাহলে বাচ্চা আলটিমেট জেনে যাবো কি থেকে কি হচ্ছে টোটাল একটা কাউন্সিলিং। বেশ, তো তার মানে এই যে পুরো বিষয়টা যারা এতক্ষণ শুনলে তারা বুঝতেই পারছো যে বাচ্চাকে নিয়ে আর চিন্তা করার সময় নেই, মানে চিন্তা করতে হবেই না, তোমরা চট করে যোগাযোগ করো ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্টলেকে। আবারও বলে দিই নাম্বারটা, কারণ গেলে কিন্তু একদম ধন্যন্তরী, মানে ঈশ্বরের মতন বাস করেন ডক্টর তুষার কান্তি ঘোষ, 9874663311, আবার বলি 9874663311, এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নাও। আমি একদম গ্যারান্টি দিই বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। এটা তো একটা মানে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা নিয়ে ফিরবো অবশ্যই শ্রবণ যন্ত্র নিয়ে, কারণ সেইটা যে হিয়ারিং এড, যেটা আপনি বললেন যে নর্মাল যে লসটা হয়ে যায় আস্তে আস্তে এত ডেসিবল তারপর এত ডেসিবল এইভাবে কমতে থাকে, তো সেইটা মানে তার একটা যে জায়গা সেটা নিয়ে কথা বলবো। কান থাকুন 92.7 বিগ এফএম এ, সুমন্ত সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, সঙ্গে আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ।